অ্যাকচুয়ালি পরশু দিনকে একটা সাইক্লোনের ফোরকাস্ট রয়েছে, যেটা বলছে যে মানে কলকাতার উপরে বা ওয়েস্ট বেঙ্গলের উপরে এফেক্ট হতে পারে। এগুলো ওই আউট থেকে বিরিয়ানি আনলে এরকম হাড়ি পাওয়াই যায়। তো এখানে মানিপুরে একটা টবে দিয়েছে, কিন্তু এখন আবার আরেকটাতে ভাগ করে দিচ্ছে, দুটোতে আলাদা আলাদা করে। তো কিছু না কিছু তো একটা লাগাতেই হয়, তো আমি ক্রিম লাগাই, তাতে নাকি সকালবেলা যখন তুমি ঘুম থেকে উঠবে তখন নাকি স্কিনটা পুরো বেবি সফট লাগে। আর আমি আজকে অ্যামাজনের একটা পার্সেল অর্ডার করেছিলাম গতকাল, সেটা এসছে আজকে, ওয়ান ডে ডেলিভারি ছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী, আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন এক্স্যাক্টলি 9টা বাজে, আর বৃহস্পতিবার বেরিয়ে গেছে অফিসে, আর বাইরে আজকে পুরো মেঘমেঘ করে রয়েছে। অ্যাকচুয়ালি পরশু দিনকে একটা সাইক্লোনের ফোরকাস্ট রয়েছে, যেটা বলছে যে মানে কলকাতার উপরে বা ওয়েস্ট বেঙ্গলের উপরে এফেক্ট হতে পারে। তো মেবি সেটারই একটা হয় না, আগের থেকে একটা কিরকম হতে থাকে ওয়েদারটা, একটা তো ইয়ে থাকে, প্রিপারেশনের একটা ব্যাপার থাকে, তো মেবি সেই কারণে হয়তো মেঘমেঘ করেছে কিনা, আই ডোন্ট নো। যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে বিছানা টিছানাগুলো তুলে নিই, তারপরে গতকালের ব্লগটা এডিট করে নিই, অ্যান্ড আর দেখি কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই দেখো মানি আবার এখানে কি গাছ লাগাচ্ছে, কি শাক গো এটা? কলমি শাক। হ্যাঁ কলমি শাক, সেদিন আপনি বললো না জলের মধ্যে রাখলে বেরোবে? হ্যাঁ মা করেছে তো কলমি শাক লেকটাউনে। এই শাকগুলো কি কিনলে এখন? কালকে কিনেছিলাম, শাকটা বাছলাম, রান্না হবে এখন। আচ্ছা তো ডাটাগুলো থাক তাহলে ভিজানো যদি কোন কিছু। আচ্ছা মায়ের তো হয়েছে, হচ্ছে যে বাইরের মধ্যে রেখেছি, ও কি হচ্ছে না মরছে? না হচ্ছে, কিন্তু বেঁচে আছে এখনো। শুকায়নি মায়ের, কিন্তু কলমি শাক পুরো ভরে গেছে জানো তো, দুটো ইয়ের মধ্যে রেখেছে, এরকম হাড়ির মধ্যে পুরো ভরে গেছে। মা আবার সেই কলমি শাক থেকে ছিঁড়ে রান্নাও করে ফেলছে কলমি শাক। এই যে এখানে এই যে কলমি শাক গুলো মানে কিনেছে, কিনে এখন এগুলো জলের মধ্যে বসালো। অ্যাকচুয়ালি লেক টাউনে তোমাদেরকে দেখিয়েছি একদিন, মা বারান্দার মধ্যে না কয়েকটা কাচের শিশি টিশির মধ্যে বোধ হয় প্রথমে কলমি শাক লাগিয়েছিল, তারপরে এরকম এই যে মাটির হাড়িগুলো হয়, এগুলো ওই আউট থেকে বিরিয়ানি আনলে এরকম হাড়ি পাওয়াই যায়। তো আমার এই বাড়িতেও অনেকগুলো রয়েছে, ওই বাড়িতেও রয়েছে, কারণ আমি রেখে দিই যে আঁকবো আঁকবো করে, তো আঁকা হোক বা না হোক ওর মধ্যে গাছ লাগানো হয়ে যায় আমাদের। তো সেই জন্য এরকম হাড়ি ওই বাড়িতেও আছে, যেহেতু ওই বাড়িতেও বানানো হয় বিরিয়ানি, তো সেইটার মধ্যে দুটোর মধ্যে মা আলাদা আলাদা করে কলমি শাক লাগিয়েছে, আর পুরো না ভরে রয়েছে। আমি তোমাদের দেখিয়েছিলাম একদিন, পরে আবার গেলে তখন আবার দেখাও, পুরো না পুরো ভরে রয়েছে কলমি শাকে। আর সেদিনকে বাবা বলছে জানিস, এই ঘরের কলমি শাক আবার নিয়ে তোর মা আবার কলমি শাক রান্না করেছে। তো তাহলে ভাবো মানে রান্না করার মতন কোয়ান্টিটি হয়েছে ওটাতে, পুরো ভরে রয়েছে। তা যে আমার মানি কিনে আবার জলের মধ্যে ভেজালো, বলছে রাত্রিটা শুনলাম যে ওরকম জলের মধ্যে হয়েছে, তাহলে আমিও কিনে লাগাই, এখানে মানি প্রথমে একটা টবে দিয়েছে, কিন্তু এখন আবার আরেকটাতে ভাগ করে দিচ্ছে, দুটোতে আলাদা আলাদা করে। বল মানি বললো যে চাপাচাপি হয়ে যায়, হাত নষ্ট হয়ে যায়, তাই জন্য। মানি বলছে যে একটার মধ্যে চাপাচাপি মানে হয় না, যেরকম যমজ বাচ্চা হলে একটার সাথে আরেকটা ঠেলা ঠেলিতে একজনের একটু অনেক সময় ডিসফিগার হয়ে যায়, সেই রকম যাতে কিছু না হয়, যেন আলাদা আলাদা, যাতে সবাই ইকুয়াল স্পেস পায়। ওই যে ওইখানে দুখানাতে আলাদা আলাদা করে দিয়েছে। তুমি আমার সব টপ গুলো নিয়ে নাও, আমি রাখছি আঁকার জন্য সব টপ নিয়ে। কোন দরকার নেই, ডোনেট করলাম তোমাকে, ঠিক আছে, ডোনেট করে দিয়েছি, আর নেব না, দিয়ে দেয়া জিনিস আর ফেরত নি না আমি। What is gone is gone, একবার দিয়ে দিছি আর নেব না ফেরত। এখন বাজে 11:45, আর বাইরে অলরেডি ঝড় বৃষ্টি শুরুও হয়ে গেছে, বলেছিল যে কালকে রাত্রির মানে কালকে 24 তারিখ রাত্রিরে নাকি ঝড়ের ডাউনফল হওয়ার কথা, বাট অলরেডি ঝড় বৃষ্টি শুরুও হয়ে গেছে। এই দেখো আকাশের কি অবস্থা, আর প্রচন্ড হাওয়াও দিচ্ছে, আমি দরজাটা অ্যাকচুয়ালি ধরেও রাখতে পারছি না,
এত হাওয়া দিচ্ছে আর সেই রকম বৃষ্টি পড়ছে, আপনি পুরো ছাট আসছে। সকাল থেকে মেঘ মেঘ ছিল কিন্তু এখন পুরো মানে বৃষ্টি এসে গেল। আমি যাব স্নান করতে, আর আমি না সুইগি ইনস্টামার্ট থেকে দুটো জিনিস তিনটে জিনিস আনিয়েছি, একটা হচ্ছে হারপি করে ধারো, বাট আমি আনিয়েছি হচ্ছে এই যে সুগারের সুগার পপ টিন্টেড লিপ বাম, যেটা আমি ইউজুয়ালি ইউজ করি, আমি নয় সুগারের পপ লিপ বামটা ইউজ করি, আর না হলে হিমালয়ার বেসিক যেটা সেটা ইউজ করি, বাট একটু টিন্টেডই ইউজ করি। একমাত্র লেকটাউনের বাড়িতে আমার রাখা রয়েছে যেটা, সেটা হচ্ছে তোমার নিভিয়ার নর্মাল, যেটা মানে নো কালার ইনক্লুডেড ওইটা রাখা আছে, বাট তাছাড়া এই বাড়িতে আমি সবসময় টিন্টেডই একটু ইউজ করি, বিকজ আমার ভালো লাগে যে হালকা একটা কালার থাকে। তো এটা আমি আনিয়েছি হচ্ছে ভ্যানিলা শেডের, নামই হচ্ছে ভ্যানিলা, তো হ্যাঁ খুললে কালারটা বুঝতে পারবো, বাট ওই হালকা পিঙ্কিশ ওরকমই একটা টোন আছে। এটা খুব একটা দাম নয়, এটার দাম হচ্ছে 149 rupees, আর অনেকদিন চলে লিপ বাম, অ্যান্ড লিপ বাম ইজ আ ভেরি এসেনশিয়াল পার্ট অফ মাই ডেইলি রুটিন বলতে পারো, বিকজ আমি লিপ বাম ছাড়া আই জাস্ট ক্যান নট ডু উইদাউট ইট। আমি মানে দিনে বোধহয় 100 বার লিপ বাম লাগাই, আমার যখনই মনে হয় যে হ্যাঁ এখন ঠোঁটটা একটু ড্রাই লাগছে আমি তখনই লিপ বাম লাগাই, অনেক সময় লিপ বাম লাগিয়ে বাইরে বেরিয়েও যাই, তো ইটস ভেরি এসেনশিয়াল পার্ট। এনিওয়েজ আরেকটা যেটা আমি আনিয়েছি সেটা হচ্ছে ভ্যাজলিনের অরিজিনাল, যেটা তোমার পেট্রোলিয়াম জেলি যেটা, সেটাই আনিয়েছি। এত বড় ডিব্বা কেন, এটা হচ্ছে 200 ml একটা কন্টেনার, কেন আনিয়েছি সেটা বলছি। আমি কালকে নেটফ্লিক্সে দেখছিলাম, আমি ওই কি বলিউড ওয়াইভস, ফ্যাবুলাস লাইভস ভার্সেস বলিউড ওয়াইভস, ওইখানে না একটা জায়গায় বলছিল যে তুমি যদি রাত্রির বেলা, বিকজ আমরা দেখো এখন রাত্রির বেলা এসিটা চালিয়ে শুই, তো সবসময় মুখে কিছু না কিছু একটা লাগাতে হয়, কারণ না হলে মানে এসির ইয়েতে স্কিন ড্রাই করে দেয়, তো কিছু না কিছু তো একটা লাগাতেই হয়, তো আমি ক্রিম লাগাই। বাট ওখানে আমি শুনলাম বলছিল যে তুমি যদি যে কোনো এ ধরনের পেট্রোলিয়াম জেলি, এনিথিং, ভ্যাজলিনই ম্যান্ডেটরি তা নয়, যে কোনো পেট্রোলিয়াম জেলি জাতীয় প্রোডাক্ট যদি তুমি রাত্রিবেলা একটু বেশি করে মুখে লাগিয়ে শোও, তাহলে সকালবেলা নাকি পুরো বেবি সফট স্কিন হয়ে যায়। তো আমি ওটাকে ট্রাই করতে চাই, কারণ দেখো এমনি তো কিছু তো একটা লাগাতেই হবে মুখে, তো অন্য ক্রিমের জায়গায় ভ্যাজলিনটা লাগাবো মুখে, কারণ এসিতে না না হলে স্কিনটা প্রচন্ড ড্রাই হয়ে যায়। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে তোমরা বলতে পারো যে ভ্যাজলিনের এটাতে তো গরম লাগবে, এবার যেহেতু এসিটা চলে সেই জন্যই কি না, আর আমি একেবারে গ্যালবেলে মানে এত মোটা করে লেয়ার তা তো নয়, বাট হ্যাঁ মুখে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ অ্যাপ্লাই করবো, তাতে নাকি সকালবেলা যখন তুমি ঘুম থেকে উঠবে তখন নাকি স্কিনটা পুরো বেবি সফট লাগে, এটা আমি ওখানে শুনেছি, আমি জানি না একদিন অ্যাপ্লাই করলে বুঝতে পারবো, বাট হ্যাঁ এনিওয়েজ ভ্যাজলিন তো নর্মাল ভালোই জিনিস, তো সেজন্য আমি এই এইগুলো আনালাম। যাই হোক এখন যাই গিয়ে স্নানটা করি। এই দেখো আজকে মানি বানিয়েছে হচ্ছে এখানে জলপাইয়ের চাটনি, আর এখানে পাঁপড় আছে, পাঁপড় ভাজা হবে, আর এটা হচ্ছে কলমি শাক, আর এখানে রয়েছে পনির, এটা হচ্ছে কাঁচা কলার ডালনা, আর এটা হলো পটলের ডালনা, আর এখানে রয়েছে মুসুরির ডাল, আর পাবদা মাছের ঝোল, আর ভাত আছে, আমি খাবো হচ্ছে রুটি একটু পনির দিয়ে আর একটা অমলেট দিয়ে। এখানে পাপড় মানি গ্যাসে শেকছে, কারণ মাইক্রোওয়েভে শেকা পাপড় পছন্দ হয় না, তাই জন্য এখানে একটা পাপড় আছে আর একটা আমার আছে। তো এখন বাজে হচ্ছে বিকেল 6টা, মানে অলমোস্ট বাজে, 2-3 মিনিট বাকি আছে 6টা বাজতে, আর আমি আজকে অ্যামাজনের একটা পার্সেল অর্ডার করেছিলাম গতকাল, সেটা এসছে আজকে, ওয়ান ডে ডেলিভারি ছিল, তো সেজন্য আজকে এসে গেছে। অ্যান্ড আই ডোন্ট রিমেম্বার আমি তোমাদেরকে বলেছি কিনা এটা সকালের দিকে যে পার্সেলটা এসছে, বাট হোয়াট এভার ইট ইজ, এই হচ্ছে পার্সেলটা। এটা কি আমি তোমাদেরকে দেখাবো, আমি এখন এটাকে খুলিও নি, তো আনবক্সও করবো তোমাদেরই সামনে, বাট এটা না এটা একটা খুবই কাজের জিনিস, অ্যান্ড এটা আমি অনলাইনে বা ইউটিউবে বলো বা অন্য কোথাও আমি অনেকবার দেখেছি, লোকজন ইউজ করছে, এটার প্রশংসা করছে, তো সেজন্য আমি ভাবলাম যে ওকে ফাইন লেটস গিভ ইট আ ট্রাই, এই জিনিসটাই সাপোজ টু বি ভেরি ইউজফুল, তো লেটস সি। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এটা কি, এটা হচ্ছে আমি জানি না এখানে, হ্যাঁ এখানে লেখা রয়েছে এটা হচ্ছে স্পেস সেভিং ব্যাগ, ভ্যাকিউম স্টোরেজ ব্যাগস, এই যে ভ্যাকিউম স্টোরেজ ব্যাগস, এগুলো হচ্ছে স্পেস সেভিং ব্যাগ, আমি শিওর তোমরা হয়তো এগুলো দেখেছো, এর মধ্যে না 5টা
প্যাকেট, এরকম 5টা পাউচ প্যাকেট রয়েছে। আর এটা না মানে তোমার এটার বেসিক্যালি ফাংশন কি আমি তোমাদের বলছি, দিস ইজ সাপোজ টু রিডিউস 80% অফ দ্য অরিজিনাল ভলিউম। মানে এটা বেসিক্যালি যদি তুমি ট্রাভেল করো না এভরিথিং, তার জন্য ভীষণই ভালো। যখন ধরো আমরা স্যুটকেস প্যাক করছি, কোনো জামা কাপড় নিচ্ছি বা কিছু নিচ্ছি, তখন কি হয় জামা কাপড় ঢোকালে স্যুটকেসটা না বন্ধ হতে চায় না, বা স্যুটকেসটা অনেকটা বেশি ফুলে যায়, ভেতরে স্টোরেজের অনেক সময় আমাদের কম হয়ে যায় স্টোরেজ। তো এটা কি করে, তুমি যদি এই পাউচগুলোর মধ্যে জামা কাপড়টাকে ঢুকিয়ে তারপরে প্যাক করো, এটা না ওই যে ফুলে থাকা ব্যাপারটা, ওই ভলিউমটাকে, ওভারঅল ভলিউমটাকে 80% মতন মানে রিডিউস করে দেয়। তাতে কি হয়, তোমার ব্যাগে অনেক বেশি জায়গা তুমি পাবে, স্টোরেজ স্পেসটা অনেকটা বেড়ে যাবে, বাট অ্যাট দ্য সেম টাইম এটা তোমার জামা কাপড়ের ভাজ নষ্ট করবে না, জামা কাপড়ে কোনোভাবে গন্ধ টন্ধ কিচ্ছু করবে না, এটা জাস্ট মানে ভেতরের যে হাওয়াটা সেটাকে বার করে দেবে কমপ্লিটলি, আর পুরো একদম এমনভাবে স্কুইজ করে দেবে যাতে তোমার ওভারঅল স্পেসটা অনেক বেশি বেড়ে যায়। এটা হচ্ছে সেই জিনিস। তো আমি এখন খুলে দেখবো যে প্রত্যেকটা পাউচ ঠিকঠাক আছে কি না, আর এটার আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আমি কালকে এটা অর্ডার করেছিলাম, তখন অফার ছিল, আমার এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না যে কত দাম, বাট খুব বেশি একটা দাম নেয়নি। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটা চেক আউট করে নিও। আর দেখো এখানে আরেকটা জিনিস হচ্ছে, এইরকম একটা হ্যান্ড পাম্প এর সাথে দেবে। তো বেসিক্যালি এই পাউচগুলোর মধ্যে না এরকম একটা নজেল টাইপের আছে, এই হ্যান্ড পাম্পটাকে ওই নজেলটার সাথে ফিক্স করতে হবে, আর তুমি যদি এভাবে মানে সাকশন করো তো পুরো হাওয়াটা ওটার থেকে বেরিয়ে আসে অ্যান্ড ওই স্কুইজ ব্যাপারটা হয়। তো খুলি, এটা খুললে বোঝা যাবে। আমি এটা একটাই অর্ডার করেছি, মানে একটা সেট, কারণ ট্রাভেলের জন্য আমাদের দরকার হয়, বিশেষ করে ধরো যেমন নভেম্বরে বিয়ে বাড়িতে যাবো, তো কয়েকটা শাড়ি টাড়িও নেবো, 3-4টে শাড়ি নেবো, প্লাস অন্য জামা কাপড়ও নেবো, তো স্যুটকেসটা না অনেকটা বেশি ভরে যায়। তো এইরকম একটা জিনিস যদি থাকে তাহলে ওর ভেতরে করে যদি স্টোর করা যায় তাহলে অনেকটা স্পেস সেভ হবে। তো সেইভাবে আমি নিয়েছি, যদি আমি দেখি যে জিনিসটা ঠিকঠাক প্রোডাক্টটা ভালো এসছে তাহলে আমি আরেকটা সেট নেব বিতোষকের জন্য। তো খুলে এখন দেখি যে কি ব্যাপার। এই যে প্রথমেই যেটা পেলাম সেটা হচ্ছে এই হ্যান্ড পাম্পটা, আর এর ভেতরে আমারটা 5টা সেট, আরও বেশি সেটসও অ্যাভেলেবল আছে। ওকে, এগুলো কিছু আছে আমি জানি না, এখানে বক্সের পেছনে ইনস্ট্রাকশনসও দেওয়া রয়েছে। ড্রাই ইয়র ক্লিন ক্লোথ বিফোর স্টোরিং ইট ইনসাইড দ্য ভ্যাকিউম স্টোরেজ। আচ্ছা, একদম ক্লিন মানে একদম শুকনো হতে হবে জামা কাপড়, ভেজা জামা কাপড় হলে হবে না। আমি ইনস্ট্রাকশনসগুলো একবার পড়েই নিচ্ছি, নিজেও পড়ছি, তোমাদেরকেও বলে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে জামা কাপড় একদম শুকনো হতে হবে, তারপরেই এর ভেতরে ঢোকাবে। সেকেন্ড থিং ইজ যে ওপেন দ্য জিপ অ্যান্ড নিটলি ইনসার্ট দ্য ক্লোথস, ফোল্ডিং দ্য ক্লোথস হেল্প টু ম্যাক্সিমাইজ দ্য স্পেস। তো বলছে যে ঠিকঠাক করে ভাঁজ টাচ করে প্যাকেটের মধ্যে ঢোকাতে, মানে গুচুপুচু করে না ঢুকিয়ে দিতে। থার্ড থিং ইজ ফার্মলি গ্র্যাব দ্য জিপ স্লাইডার ইউজিং ইয়র থাম্ব অ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গার, মানে জিপটাকে ভালোভাবে লাগাতে বলছে পাউচের। দেন স্লাইড দ্য জিপার অক্রস দ্য টপ অফ দ্য ব্যাগ, press a little harder to ensure the seal is tight and no air is going to leak. ঠিক আছে, ওটা হচ্ছে জিপটা প্রপারলি লাগাবার কথা বলেছে। ফোর্থ পয়েন্ট ইজ ওপেন দ্য ভালভ অ্যান্ড প্লেস দ্য পাম্প ইন টু ইট অ্যান্ড রিমুভ এক্সেস এয়ার আউট। এই যে এইখানে এই যে নজেলটা দেখছো, এটার এই ঢাকনাটা খুলতে হবে, খুলে এই পাম্পটা দিয়ে ওটাকে সাকশন করে পুরো হাওয়াটা বের করে নিতে হবে, যাতে এক্সেস এয়ারটা বেরিয়ে যায়। নাম্বার 5, ওয়ান্স অল দ্য এয়ার ইজ সাকড, রিমুভ দ্য পাম্প অ্যান্ড ইমিডিয়েটলি সিল দ্য ভলভ। আচ্ছা, যেটা মানে অবভিয়াসলি তোমার হয়ে গেলে মেশিনটা হ্যান্ড পাম্পটাকে সরিয়ে ইমিডিয়েটলি ওটাকে এই ছিপিটাকে আবার লাগিয়ে নিতে হবে, নাহলে অবভিয়াসলি আবার হাওয়া ঢুকে যাবে, তো ইউ হ্যাভ টু বি ফাস্ট। আচ্ছা, নাম্বার 6 হচ্ছে দ্য ভ্যাকিউম স্টোরেজ ব্যাগ উইল সাক অল দ্য এক্সেস এয়ার মেকিং দ্য স্টোর্ড আইটেমস ক্লিন অ্যান্ড প্রোটেক্টেড। তো এই যে এক্সেস হাওয়াটা আছে সেটাকে বের করে দেবে, করে একদম সুন্দর অর্গানাইজ করবে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, সেটা হচ্ছে এই যে দুটো জিনিস দিয়েছে,
এরকম টাইপের দুটো জিনিস দিয়েছে, এটা এক্স্যাক্টলি কি সেটা আমি বুঝতে পারছি না। ওকে, আচ্ছা এখানে পাঁচটা সেট আমি বললাম, পাঁচটা এরকম টাইপের প্যাকেট দিয়েছে আমাকে, এই যে এরকম টাইপের জিপ ব্যাগস দিয়েছে। এইটা হচ্ছে সব থেকে বড়টা, ঠিক আছে, এই বড় একটা রয়েছে, এটা হচ্ছে লার্জ সাইজ রয়েছে একটা, আর দুটো মিডিয়াম আছে আর দুটো স্মল আছে ইফ আই এম নট রং, আর সবগুলোর মধ্যে এই জিনিসটা রয়েছে। বেসিক্যালি এইটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হবে, এই যে, আর তারপর এটাকে এইভাবে ফিক্স করে পাম্প করতে হবে। এবার কিভাবে কি করতে হবে সেগুলো আমি পরে দেখছি, আগে তোমাদেরকে প্যাকেটগুলো দেখিয়ে নিই। হ্যাঁ, দিস ইজ নাম্বার ওয়ান। আর এখানে এই দেখো, আর এখানে এই যে জিপ মানে পুরো জিপ ইয়েটা দেওয়া রয়েছে, এটা কিন্তু প্রপারলি ফিক্স করতে হবে। অ্যান্ড আই থিঙ্ক এইটা এর জন্যই বোধ হয় দিয়েছে, যাতে প্রপারলি লাগানো যায় বা কিছু এরকম। হ্যাঁ তাই হবে, এইভাবে হয়তো টেনে পুরো ফিক্স করার জন্য, আমি জানি না ওটার ইউজটা আমি ঠিক বুঝতে পারছি না, পরে দেখছি। আচ্ছা এইটা হচ্ছে সব থেকে বড় প্যাকেটটা, এরপরে এইটা রয়েছে, এটা হলো, হ্যাঁ এইটা হচ্ছে মিডিয়াম, এই যে এরকম সাইজ রয়েছে। সবগুলোরই সেমই সিস্টেম, কোনো আলাদা কিছু নয়, আর অনেকটা বড় বড়, মানে অনেক জামা কাপড় ঢোকানো যাবে, শাড়ি টাড়ি তো আরামসে হয়ে যাবে। অ্যাকচুয়ালি না দেখবে যখন শাড়ি সায়া ব্লাউজ এসব নিলে না প্রচুর জায়গা চলে যায়, তখন মানে ব্যাগে আর জায়গাই থাকে না। তো আমি যেহেতু শাড়ি টাড়ি এবারে নেবার ব্যাপার আছে, আমি সেই জন্য আরও বেশি করে এটা একবার ভাবলাম যে দেখি নিয়ে, লোকে খুব প্রশংসা করছে। আচ্ছা এইটা একটা রয়েছে এরকম, এইটা হচ্ছে ওই আগে এর আগে যেটা দেখালাম ওটার থেকে একটু ছোট সাইজটা। আচ্ছা আই থিঙ্ক পাঁচটা পাঁচ রকম সাইজে এসছে আমার সেটাই মনে হচ্ছে। প্রথম যেটা দেখালাম দ্যাট ওয়াজ হিউজ, ওর পরেরটা যেটা সেকেন্ডটা দেখালাম সেটা ওর থেকে একটু ছোট, এইটা আবার তার থেকে একটু ছোট, এই যে এরকম। আমি জানি না তোমরা ক্যামেরাতে সাইজ ডিফারেন্সটা কতটা কি বুঝতে পারছো, বাট হ্যাঁ একটু একটু ছোট আছে সবগুলোই। আচ্ছা এইটা আবার একটু বড় আছে এরকম, এই রয়েছে, আর রয়েছে হচ্ছে লাস্ট একটা। আচ্ছা কোনোটাই খুব স্মল নয়, মানে একদম যে ইটুকু একটা পাউচ এসেছে তেমনটা নয়, সবগুলোই মোটামুটি স্ট্যান্ডার্ড, এই এরকম। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি ঠিকই বলেছি, দুটো মিডিয়াম সাইজের রয়েছে, দুটো স্মল, স্মল মানে এটাই হচ্ছে স্মল সাইজ, এই যে। আই ওয়াজ এক্সপেক্টিং যে হয়তো মিডিয়ামটা এরকম সাইজের হবে, স্মলটা হয়তো একটু ছোটই হবে, বাট না আই ওয়াজ রং, স্মল মানে এটাই হচ্ছে স্মল সাইজ, এর থেকে যেটা বড় সেটা হচ্ছে মিডিয়াম, আর যেটা সব থেকে বড় একটা ছিল যেটা একদম শুরুতে দেখিয়েছিলাম। তো এই হচ্ছে টোটাল প্যাকেজগুলো, আর এটা হচ্ছে পাম্পটা, এটাও আমি খুলছি। এই হ্যান্ড পাম্পটা দেখে নাও, এর মুখের কাছটা এরকম ফুটো টাইপের রয়েছে, আর এইভাবে এটাকে পুল করতে হয় হাওয়াটা বের করার জন্য। এটাকে বুঝতেই পারছো এর ভেতরে ফিক্স করে প্যাঁচ মতন রয়েছে, দেখাচ্ছি, এই যে এইটার ছিপিটা খুললাম, এই যে এইখানে এটাকে এইভাবে ফিক্স করতে হবে, করে এটার একটা প্যাঁচ রয়েছে, সেই প্যাঁচটা দিয়ে এটাকে আটকে দিলে এটা একদম ফিক্স হয়ে যাবে, এই যে, ঠিক আছে। এবার তারপরে আই গেস এটাকে এভাবে কুল করে করে কুল করে করে হাওয়াটাকে টেনে নিতে হবে, এটাই হয়তো এই সিস্টেম। কিন্তু দেখো যতক্ষণ আমি কিছু জিনিস রেখে এটাকে টেস্ট করছি ততক্ষণ তো বুঝতে পারবো না এক্স্যাক্টলি প্রসেসটা কী, তো সেগুলো আমি এখন করছি না, রাত্রিবেলা দুটো শোক আসুক ওকে দেখাবো, দেখি ওর সামনে করবো এইসব ব্যাপারে না। আই অ্যাম আ বিট আন্ডার কনফিডেন্ট, মানে দিস ইজ সামথিং যে এরকম না যে আই কে নট ডু ইট, বাট আই ফিল যে ও থাকলে ওর সামনে করলে বেটার হবে, যদি কিছু গড়বড় হয় হি ক্যান হেল্প, তো আই বিকাম সর্ট অফ আন্ডার কনফিডেন্ট। বাট হ্যাঁ জিনিসগুলো এই প্যাকেটগুলো ঠিকঠাক এসছে, কোথাও কোনো ছেঁড়া ফাটা কিছু আসেনি যেটা নিয়ে আই ওয়াজ ওয়ারিড। আমি জাস্ট একটা জিনিসেই কনফিউজ, সেটা হচ্ছে এই জিনিস গুলো কি পারপাসে ইউজ হচ্ছে, এই দুটো আমাকে দিয়েছে এরকম টাইপের, এটা কি পারপাসে ইউজ হচ্ছে সেটা আমি জানি না, তো ওইটার জন্য আই অ্যাম আ বিট কনফিউজ, মেবি হি ক্যান হেল্প, তো ও আসুক রাত্রিবেলা ওকে দেখাবো।
বাট হ্যাঁ এই হচ্ছে জিনিসটা। আর যদি কার্যকরী হয় তাহলে যেটা বললাম আমি আরেকটা অর্ডার করব, আরেকটা সেট বিতোষকের জন্য, তাহলে আমাদের দুজনের সর্টেড হয়ে যাবে। অ্যান্ড ইউজ করলে তোমাদেরকে প্রপার রিভিউটা দিতে পারবো, তো মেবি কালকে বা পরশু কোনো দিনও আমি তোমাদের সাথে এটা শেয়ার করে দেবো। বিকজ আজকে রাত্রিরবেলা বিতোষক আসলে ওকে বলবো কিছু জামা কাপড়ের ভিতরে ঢুকাতে বা কিছু জিনিস ঢোকাতে, দেন প্রসেসটা করতে, তাহলে বুঝতে পারবো প্র্যাকটিক্যালি করলে যে কিভাবে কি করতে হয়। আর মিন ওয়াইল যদি আমি নিজে নিজে করে দেখে নিই তাহলে সেটারও যা কিছু ফিডব্যাক আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে এক্স্যাক্টলি প্রসেসটা কি, তাহলে তোমরা চাইলে তোমরাও কিনতে পারো। বিকজ আই গেস দিস ইজ গোয়িং টু বি ভেরি হেল্পফুল, বিকজ আমি টিভিতে দেখেছি অন্য লোককে, এটা ইউটিউবে বিভিন্ন ভিডিওতে আমি দেখেছি পিপল টকিং অ্যাবাউট দিস প্রোডাক্ট অ্যান্ড গিভিং গুড রিভিউজ। তো আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট, কিপিং ফিঙ্গার্স ক্রসড। আই হোপ যে যে পারপাসে আমি এটা ভেবে কিনলাম সেই পারপাসটা সলভ হোক, দেখা যাক। সো ইয়া, কিপিং ফিঙ্গার্স ক্রসড, আমি নিজে যতক্ষণ করে দেখব তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। সো ইয়া, এই প্রোডাক্টটা এসছে আজকে। অ্যান্ড সো এই ব্লগটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি, ইউনো, বিকজ কালকে হচ্ছে 24 অক্টোবর অ্যান্ড কালকে ইজ মাই বার্থডে। আই অ্যাম ভেরি হ্যাপি, যখনই আমার জন্মদিন আসে আমি সবসময় প্রচণ্ড এক সপ্তাহ আগের থেকে কি তারও বেশি থেকে আমি খুব খুশি থাকি, আই ডোন্ট নো ওয়াই, বাট আই স্টে রিয়েলি রিয়েলি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড। সো হ্যাঁ, কালকে ইজ মাই বার্থডে অ্যান্ড অ্যাজ অলওয়েজ তোমরা জানো যে আমাদের আগের দিন রাত্রিবেলা একটা মিড নাইট সেলিব্রেশন হয়, মানে আজকে 23 তারিখ, তো আজকে রাত 12টার সময় আমাদের মিড নাইট সেলিব্রেশন হবে আমার বার্থডে। তো সেগুলো ইউজুয়ালি আমি এই ব্লগের মধ্যেই ইনক্লুড করে দিই, মানে আগের দিনের ব্লগটার মধ্যেই করি, বাট আজকে সেটা করছি না বিকজ অফ সাম রিজনস। কাল আজকে রাত্রিরে যা কিছু কেক কাটা অ্যান্ড এভরিথিং সব কিছুই তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। নেক্সট ব্লগটা ইজ গোয়িং টু বি পিওরলি মাই বার্থডে রিলেটেড ব্লগ। অ্যাকচুয়ালি আমি কেন করছি না, কারণ আজকে আমি যদি ওটাকে ইনক্লুড করতে যাই তাহলে অনেস্টলি আমার এডিট করার টাইম থাকবে না, কারণ কালকে না সকালবেলা আমার বিতোষকের একটুখানি কাজ আছে, মানে একদম সকাল সকাল কাজটা রয়েছে, তো সেটার জন্য না আমি কালকে সকালবেলা এডিটের জন্য কোনো এক্সট্রা টাইম দিতে পারবো না। সো আই ডিসাইডেড যে ঠিক আছে, কালকের ব্লগটা ইজ গোয়িং টু বি অ্যাবসলিউটলি মাই বার্থডে ব্লগ, সেখানটার মধ্যে মিড নাইট সেলিব্রেশনস অ্যান্ড এভরিথিং, কালকে কী করছি কি না করছি সব তোমরা জানতে পারবে। সো এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ যে ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখনো অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে, আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস ইনস্টাগ্রাম ফেসবুক থ্রেডস আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করতে পারো, অল লিঙ্কস ইন ডেসক্রিপশন। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অব্দি ভালো থেকো, টাটা।